প্রধানমন্ত্রী হিসেবে আমি ঢাকা আইনজীবী সমিতিতে গিয়েছিলাম আইনজীবীদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। ওখানে যে আমি দেখলাম যে সম্পূর্ণ আদালতগুলো একদম পুরো দমে চলছে, কোনো আদালত এবং আইনজীবীরা ছিলেন, বিচারপতি জনগণ ছিলেন, সবাই মিলে আদালতে উপস্থিত ছিলেন এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা বা আইনজীবীদের স্বল্পতা ব্যতীত সর্বোচ্চ সংখ্যক আইনজীবীরাই ওইখানে অংশগ্রহণ করছেন এবং হয়তো কেউ কেউ করেনি, তাতে কিন্তু আদালতের কোনো ইয়ে হয়নি। এবং আজকে দেখেন আমাদের আপিল বিভাগে আমি বহুদিন পরে দেখলাম ফুল প্যাড, সম্পূর্ণ আপিল বিভাগের সম্পূর্ণ আদালতে ভর্তি ছিল মানুষজন এবং আইনজীবীরা আইনজীবীরা কাজ করেছেন, আদালত সম্পূর্ণভাবে কার্যকর ছিল এবং আদালতে কাজ হয়েছে। হাইকোর্ট বিভাগে দেখেন আমাদের একজন জানাজা ছিল, সকল আইনজীবী কিন্তু ওই কোর্টে থাকার কারণে জানাজাতে কোর্ট মানে অনেক বেশি সংখ্যক আইনজীবী উপস্থিত হতে পারে নাই, কারণ ওই আদালতে ছিলেন। অর্থাৎ আদালতে কার্যকর এবং সফল সবগুলো মামলা শুনানি হচ্ছে, সকল পক্ষের আইনজীবী আছেন, ওনারা হয়তো কয়েকজন জান নাই, ওনারা না নিজেরা না গেলে ওনারা কোনো দলে পাঠিয়ে ওনারা মামলাটা করে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।